আজকে রেসিপি ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল। আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর লাগছে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা। ভেন্ডি, পটল, আলু, তেলটা গরম হয়ে গেছে। আমি কি করব, মাছগুলো লাল করে ভেজে নেব। আমার মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, সেই জন্য আমি রুই মাছগুলো ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এপিট ওপিট করে সুন্দর দুপিটি আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব, আমার মাছের তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। আমি নুন হলুদ দিয়ে সুন্দরভাবে আলুগুলো ভেজে নেব, কেন আমার তেলেতে হলুদ রয়েছে, সামান্য আমি নুনই দেবো, দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আমার আলুগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্রত্যেকটা আলুকে আমি তুলে নেব। দুপিটি আমি লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি। আলু ভেজে নিলে, সব আনাজ ভেজে নিলে মাছের ঝোলের একটা আলাদাই টেস্ট হয়। এবার পটলগুলোকেও আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার পটলগুলো, আমি এপিট ওপিট করে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই আমার ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব, এগুলো হালকাভাবে ভেজে নেব। ভেন্ডিটা ভেজে নিলে কি হয়, তার যে ল্যাশ ল্যাশে ভাবটা ওটা ঝোলে থাকে না, ওটা একদম চলে যায় ভেন্ডি যদি ভেজে নেওয়া যায়। এরকম আনাজ দিয়ে মাছের ঝোল খেলে খুবই ঠান্ডা হয় ঝোল। আর যদি বাচ্চারা আনাজ না খেতেও চায়, যদি হালকা ঝোল দিয়েও ভাতটা খায়, মাছটাও যদি না খায়, আলাদা একটা শক্তি, কেননা খাবারের সমস্ত নির্যাস ভিটামিনটা ওই ঝোলেতেই থাকে। তাই বাচ্চাদের জন্য, যে কেউ বয়স্ক লোকদের জন্য এরকম হালকা ঝোল খুবই ভালো। সেক্ষেত্রে যদি চায় যে বাচ্চারা খাবে, সবাই খাবে, সেদ্ধ করে রান্না করতে চাইলে তেল কম দিয়ে একেবারে সব আনাজগুলো দিয়েও রান্না করতে পারে। এইভাবে রান্নাটা করলে কেউ একটু রুচি আসে মুখে। আমি যখন রান্নাটা করব তখন তেল একদমই লাগবে না, যেহেতু এই তেলের, মাছের তেলেই আনাজগুলো সব ভাজছি। ভেন্ডিগুলো সুন্দরভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। তেলটা আমি পাল্টে নিয়েছি, খুবই অল্প সামান্য, এবার আমি 2 চামচ মতো তেল নিয়েছি, একদম কম। ওই তেলটা আমি বাদ দিয়ে আমি জিরে ফোড়ন দিচ্ছি, নতুন যে তেলটা নিয়েছি তাতে আমি জিরে ফোড়ন দিলাম। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, তাতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো এবারে। এরকম মাছের ঝোল খেতে খুবই টেস্টি হয়। এবার আমার পেস্টটা আমি দিয়ে দিই, এটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আমি একটা মশলা বেটে নিয়েছি। মাছের ঝোলে জিরে পড়লে তার আলাদাই একটা স্বাদগন্ধ আসে, তার সুন্দর একটা ঘ্রাণ আসে। কাঁচা পেঁয়াজ দিইনি আমি, কাঁচা পেঁয়াজটা আমি পেস্ট করে বাটার মধ্যেই, মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। টমেটোরও আমি বেটে নিয়েছি, সব মশলাটা আমি একসাথে বেটে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া,
আর একটু মশলার সাথে মাখামাখি আলুগুলোর। আলুগুলো একটু মোটা কেটেছি আমি, আলুটা সম্পূর্ণ গলে গেলে খুব একটা ভালো লাগে না, একটু আলুটা যদি বড় সাইজের হয় খেতে খুবই ভালো লাগে। সামান্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছি বাটার মধ্যে, সেই জন্য আমি এর মধ্যে আর ঝাল লঙ্কাটা দিলাম না, আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছি। এবার সব আবার আনাজগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এইগুলোর সাথে একবার নাড়াচাড়া, একবার কষাকষি হবে। সামান্য একটু জল দেবো আমি, দিলে কি হবে আনাজটা, এই তরকারিটা আমার আর লেগে যাবে না। সামান্য আমি জল দিয়ে নিয়েছি, সুন্দরভাবে আবার একটু কষিয়ে নেব। প্রত্যেকটা রান্না যদি একটাই রান্না যদি যখন আমাদের ঘরে হয় তখন যদি একটু ধরে সুন্দর করে রান্না করা যায় তাহলে রান্নার একটা আলাদাই স্বাদ আসে। সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি আমার যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী আমি জল দেব। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, সব আনাজের ভাজার সময় আমি নুন দিয়েছি, যেহেতু ঝোল হবে বলে একটু নুন বেশি দিলেও কোনো অসুবিধা নেই, কেননা জলটা পড়বে মেকআপ হয়ে যাবে। তবুও আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন, নুনটা সম্পূর্ণ সবার নিজস্ব ব্যাপার, কেউ কম খায় কেউ বেশি খায়। আর একটু কষিয়ে নিচ্ছে, কেননা জল দিয়েছি মশলার মধ্যে থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি জলটা দিয়ে দিলাম, আমি বেশ অনেকখানি জল দিয়েছি কারণ এটা পাতলা ঝোল হবে, খুব ভালো লাগে এরকম ভেন্ডি পটল সিজনের আনাজ দিয়ে ঝোল খেলে খুবই ভালো লাগে। পটল ভেন্ডি সব কিছু খুবই ভালো লাগে যদি এরকম করে ঝোল খাওয়া যায়, খুব টেস্ট হয়। আরেকটু আমি জল দিলাম, কারণ আমার ঝোলের পরিমাণটা বেশি লাগবে, আমি ঢাকা দিয়ে রান্নাটা আমি হতে দেব। আমার ঝোলটা ফুটে গেছে, প্রত্যেকটা আনাজও গলে এসছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এরকম ঝোল দারুণ লাগে। এবার আমার ভাজা মাছগুলো আমি দিয়ে দেব, হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি। রেডি আমার পটল দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ঝোল।